তেল কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী, হ্যাঁ তেল কিন্তু দরকার আছে, কিন্তু কতটুকু তেল দরকার, মানে তেল একদমই অ্যাভয়েড করবেন মানে ওরকম আমি বলছি না। যেমন তেল কিন্তু পলিস্যাচুরেটেড, স্যাচুরেটেড, মনোস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড এরকম ফ্যাট আছে, এই ভিতরে স্যাচুরেটেড আর পলি আনস্যাচুরেটেড এই দুইটা খাওয়া উচিত না, এই দুইটা হচ্ছে আমাদের শরীরের জন্য আনহেলদি। তো সয়াবিন তেল স্যাচুরেটেড ফ্যাটের ভিতরে চলে যাচ্ছে, তো আরও অনেকগুলো তেল আছে, ঠিক আছে, তো ওই তেলগুলো বা আপনি ঘি ইউজ করতে পারেন, যেমন একটু এক্সাম্পল অলিভ অয়েল আছে, তারপরে হচ্ছে আরও ক্যানোলা অয়েল আছে, ক্যানোলা অয়েল সব থেকে সেফ সেফ। সরিষার তেলও, সরিষার তেলে একটা এলিমেন্ট আছে আমার মনে পড়ছে না, ওটা শরীরের জন্য ক্ষতিকর, বুঝছেন আমার নামটা মনে পড়ছে না, কিন্তু হচ্ছে সরিষার তেলটা না, ঘানিতে ভাঙ্গা যেটা বলে, আপনি ঘানিতে ভাঙ্গা সরিষার তেল নিজে যদি না ইয়ে করেন তাহলে পাবেন না, তো কোথায় পাবেন, সব কিছুতে ভেজাল, বুঝছেন এটা হচ্ছে যদি ঘানিতে ভাঙা খেতে পারি তাহলে তাও কিছুটা, তাহলে কিছুটা আপনার হচ্ছে মানে ব্যাকআপ মানে কম ক্ষতি হবে আপনার শরীরে, কিন্তু তারপরও তেল যতটা পারা যায় কম ইউজ করতে হবে। সয়াবিনটা একদম ওয়ার্স্ট, সয়াবিন একদম ওয়ার্স্ট, যত ভালোই ব্র্যান্ড হোক সয়াবিন হচ্ছে ইয়ে না, মানে প্রিফারেবল না। আপনাকে অবশ্যই যদি পারেন তো ক্যানোলা অয়েল হচ্ছে একদম সেফেস্ট, মানে যতগুলো তেল আছে এর ভিতরে, আর না হলে ঘি ইউজ করতে পারেন খাবারে, ঠিক আছে। তো ঘি হচ্ছে, হ্যাঁ ঘি হচ্ছে মানে পরিমাণটা কিন্তু কম হতে হবে, ঘিও কিন্তু 1 গ্রামে 9 ক্যালোরি, যত ধরনের তেল আছে ফ্যাট আছে মানে মলিকিউল যদি ফ্যাট হয়। একটু ভাই ওই যে পলিস্যাচুরেটেড আনস্যাচুরেটেড একটু আমাদের জন্য অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বুঝাই দেন। আচ্ছা আচ্ছা, একটু দেখেন যে যদি আমি বলি যে স্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে যে হচ্ছে আপনার মানে বের করে সুস্বাদু বানানোর জন্য যেটা হয় না, যে ভালো জিনিসগুলোকে বের করে পলিশ করে জাস্ট হচ্ছে তেলটাকে বের করে নিয়ে আসা, যেটা সয়াবিনে করা হয়। সরিষার তেলও প্রায় চলে যায় হচ্ছে ওরকম কাছাকাছি, কিন্তু যদি ঘানিতে ভাঙা হয় তাহলে অন্য অন্য ভিটামিনগুলোও চলে আসে বা অন্য অন্য জিনিসগুলোও চলে আসে। আর বাকি একটা আছে ট্রান্সফ্যাট, ট্রান্সফ্যাট হচ্ছে যে আমরা যে মেয়োনিজ খাই না বার্গারে যেগুলো ইউজ করা হয়, বা যে চিপস মানে হাবি জাবি যতগুলো প্যাকেট জাতীয় খাবারে যেগুলো ফাস্টফুড, সেটা ট্রান্সফ্যাট। তারপরে হেলদি ফ্যাটের ভিতরে আপনি ওই যে বাদামের যে ফ্যাটটা আছে, আমি যদি হেলদি ফ্যাট আমি যদি এইভাবে নাম করে করে বলি মানুষ মনে রাখতে পারবে, আমি জাস্ট গুড ফ্যাট আর ব্যাড ফ্যাটের কথা বলি তাহলে মানুষ ভালো বুঝবে। হেলদি ফ্যাট হচ্ছে বাদাম, ঠিক আছে, বাদামের ঘি, বাদামের, তারপরে হচ্ছে আপনার গরুর যে হচ্ছে দুধের যে ঘিটা হয় সেটা মানে বেশি খাওয়া ক্ষতিকর, কিন্তু সামান্য পরিমাণে খেলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার সামুদ্রিক মাছের যে তেল বা ফিশ অয়েল, এগুলো হচ্ছে হেলদি ফ্যাট। এই সমস্ত তেলগুলো খেলে আপনার শরীরে তেলের চাহিদা পূরণ হয়ে যাবে, মানে ভিটামিন অ্যাবজর্ব করার জন্য কিন্তু আমাদের ফ্যাটের দরকার। আমরা যে ভিটামিন খাই না সেটা কিন্তু আপনি যদি ফ্যাট না খান তাহলে কিন্তু অ্যাবজর্ব হবে না শরীরে, কিন্তু ফ্যাটের তো আবার ধরন আছে, আপনি মানে আনহেলদি ফ্যাটগুলো খাচ্ছেন তাহলে কী হবে, তাহলে আপনার ভিটামিন অ্যাবজর্ব হবে সমস্যা নেই, কিন্তু আপনার তো শরীরে আরও ক্ষতি হচ্ছে, সাইড ইফেক্টও হচ্ছে। তো আপনি যদি গুড ফ্যাটগুলো খান, যেমন আপনি যদি বাদাম খান পর্যাপ্ত পরিমাণে সারাদিনে, আপনি যদি সামুদ্রিক মাছ খেতে পারেন, সামুদ্রিক মাছ খেতে না পারলেও এটা তেল পাওয়া যায় ফার্মেসিতেই ট্যাবলেট ক্যাপসুল আকারে, সেগুলো যদি প্রতিদিন কেউ একটা করে খেয়ে নেয়, তবে প্রেগনেন্ট মহিলারা ওটা না খেলে ভালো হয়, মানে শুরুতে প্রেগনেন্সির প্রথম 3 মাসে এটা সমস্যা হয়, কিন্তু যারা হচ্ছে নর্মাল লাইফ লিড করছে তারা কিন্তু সামুদ্রিক মাছের মানে ফিশ অয়েল সারা বছর খেতে পারবে একটা করে ট্যাবলেট। এটা খেলে কী হবে, আপনার শরীরে ফ্যাটের চাহিদা পূরণ হয়ে যাবে, আপনার আর আলাদাভাবে সয়াবিন অয়েল খাওয়ার দরকার নাই, ঠিক আছে। কিন্তু আমি এখন যদি আবার আলাদাভাবে বলি যে পলিস্যাচুরেটেড মনোআনস্যাচুরেটেড, তাহলে মানুষ মনে রাখতে পারবে না, এটা জাস্ট সিম্পলি গুগলে সার্চ দেবেন ফ্যাটের প্রকারভেদ, দেখবেন লিস্ট চলে আসবে, খুবই সহজ এটা। আমি জাস্ট এই কনসেপ্টটা বুঝিয়ে দিলাম যে হেলদি ফ্যাট খেলে আপনার আর আনহেলদি ফ্যাট খাওয়ার প্রয়োজন নাই।